ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো এবং আমাদের অনলাইনে ক্লাসগুলো নিয়মিত করে যাচ্ছে এবং মডেল টেস্ট পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেছ। তা আমি তোমাদের মডেল টেস্ট পরীক্ষায় কোন কোন অনুশীলনী অঙ্ক আসতে পারে এরকম কিছু কয়েকটা অনুশীলনী তুলে দিচ্ছি, অর্থাৎ তোমরা এইসব অনুশীলনীর উপরেই বাসায় কি প্র্যাকটিস করবে। খেয়াল করো সবাই, পরীক্ষায় আসবে অর্থাৎ তোমরা পড়বে বা অঙ্ক করবে কোন কোন অধ্যায় থেকে, কোন কোন অনুশীলনী থেকে। তা আমাদের আজকে পাঠের শিরোনামটা খেয়াল করো সবাই, পরীক্ষায় আসবে অর্থাৎ তোমরা পড়বে। এই এই অনুশীলনীগুলো পরীক্ষায় আসবে এবং এই এই অনুশীলনী থেকে তোমরা অঙ্ক করবে। পাটিগণিত অনুশীলনী 1.4, এটা আমি করেছি তোমাদের। অনুশীলনী 1.5, এটা নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। 1.6, 2.2, 2.2 হয়েছে, 1.4 হয়েছে, এই দুইটা বাকি আছে। অর্থাৎ আমার সামনে আর ক্লাস নেই, আজকে তোমাদের শেষ ক্লাস, মডেল টেস্ট পরীক্ষার আজকেই শেষ ক্লাস। তাহলে এই দুইটা অনুশীলনী তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তারপরে বীজগণিত অনুশীলনী 3.2, 4.3 আর অনুশীলনী 5, এই তিনটাই আলোচনা হয়েছে বা অঙ্ক করানো হয়েছে, অর্থাৎ তোমরা তিনটে থেকে অঙ্ক আসলেই পারবে। তারপরে জ্যামিতি উপবাদ্য 2 আর সম্বাদ্য 5 ও 6, উপবাদ্য 2 সম্বাদ্য 5 ও 6, উপবাদ্য 2 পড়বে অর্থাৎ এই উপবাদ্য 2 যে পড়বে এইটার যে সাধারণ নির্বাচন আছে এই সাধারণ নির্বাচনের উপর ভিত্তি করে তোমরা তোমাদের সহায়ক বইয়ে দেখবে যে কী কী সৃজনশীল জ্যামিতি আছে, তোমরা ওই সৃজনশীলগুলো পড়বে। এবং সম্বাদ্য 5 ও 6 আগে বই দেখবে, বই দেখবে কী 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 আছে সাধারণ নির্বাচন আছে, ওই ওই সম্পাদ্যের উপরে যে সব জ্যামিতি সৃজনশীল আকারে দেওয়া আছে ওই সৃজনশীল প্রশ্নগুলো বা প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। এবার পরিসংখ্যান, পরিসংখ্যান অনুশীলনী 8 তোমাদের বারবার করানো হয়েছে, অনেকবার করানো হয়েছে, কারণ এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক তোমাদের কি দিতেই হবে বাধ্যতামূলক, এই জন্য তোমাদের কি এই অনুশীলনী থেকে বারবার অঙ্ক করানো হয়েছে। অর্থাৎ প্রথম সেমিস্টারেও করানো হয়েছে, দ্বিতীয় সেমিস্টারেও করানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো সবাই, আজকে অনুশীলনী 1.4 থেকে কিছু অঙ্ক করাবো। এর আগে আমি তোমাদের কোন কোন অনুশীলনী থেকে অঙ্ক আসতে পারে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আজকে অল্প একটু 1.4 কয়েকটা সূত্র খেয়াল করো। সরল অঙ্ক, সরল অঙ্ক, সরল অঙ্ক করতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে, সেই সূত্রটার নাম হলো কি, এখানে বিওডি বট এম এস মাস, বট মাস। এই বট মাসের ব্যাখ্যা যদি আমরা করতে পারি, অ্যাব্রিভিয়েশন করতে পারি, তাহলে এটা আমরা অঙ্ক সহজেই সরল অঙ্ক করতে পারবো। বট মাস, বি দেয়া কি বুঝেছে, বি দেয়া ব্রাকেটস, ব্রাকেটস, ব্রাকেট না ব্রাকেটস, মানে বহুবচন, এখানে অনেকটি বন্ধনী আছে। বন্ধনী কয় প্রকার আমরা জানি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এর পূর্বে আর একটা বন্ধনী আছে, সেটা হচ্ছে রেখা বন্ধনী। কী বন্ধনী? রেখা বন্ধনী। যদি রেখা বন্ধনী থাকে অঙ্কের ভিতরে, আগে রেখা বন্ধনীর কাজ করতে হবে, রেখা বন্ধনী না থাকলে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তারপরে ও দিয়া হলো অফ, ও দিয়া হলো অফ, অফ অর্থ এর, অর্থাৎ ব্র্যাকেটের পরে এরের কাজ করতে হবে। কোন অঙ্কে যদি এর থাকে তাহলে এরের কাজ করতে হবে ব্র্যাকেটের কাজের পর। তারপরে ডি, ডি, ডিতে ডিভিশন, ডিভিশন অর্থ ভাগ, ভাগের কাজ করতে হবে, অর্থাৎ এরের কাজের পরে ভাগের কাজ করতে হবে। তারপরে এম, এমতে হলো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অর্থ গুণ, ভাগের কাজের পরে গুণের কাজ করতে হবে। তারপরে এতে অ্যাট, বট মা আছে যে এ, এতে অ্যাট বা এডিশন, অ্যাড অর্থ যোগ করা, অ্যাড করা মানে যোগ করা, তো অ্যাড অর্থ যোগ, এডিশন অর্থও যোগ, তাহলে এতে অ্যাড বা এডিশন যোগ, তাহলে কিসের কাজের পরে যোগের কাজ, গুণের কাজের পরে যোগের কাজ। তারপরে সর্বশেষ হলো বট মাসের এস,
এসে সাবস্ট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ, যোগের কাজের পরে বিয়োগের কাজ করবো। অর্থাৎ এই বট মাসের বিশ্লেষণ যদি তোমরা মুখস্থ করতে পারো কোনটার পরে কোনটা, তাহলে সরল অঙ্ক আমরা সহজেই করতে পারবো। প্রথমে করব ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের ভিতরে আবার আছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপরে ওতে হলো অফ মানে এরের কাজ, তারপরে ডিতে ডিভিশন ভাগের কাজ, তার এমতে মাল্টিপ্লিকেশন গুণ গুণের কাজ, তারপরে এতে অ্যাড যোগের কাজ, এসতে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তো দ্বিতীয় সেমিস্টার মডেল টেস্ট পরীক্ষার এইটাই আমাদের আমার শেষ ক্লাস। যে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো, এই প্রত্যাশা এখানেই শেষ করছি।